I'm Omor from Switzerland. আরে অনেক টাকা আমার, আমি তো এক বহায় দুই তিন লাখ টাকা কামাই করি, আর প্রতি মাসে তো আমার 10-12 লাখ টাকা এমনি থাকে। এই যে এখন অফিসে তামু, আর 5-6 টাকারই তো আমি এমনি দিয়ে দিই। ভাই কিছু দিয়ে দেন ভাই। কি রে ড্রাইভার, কিছু 9টার সময়, এখন কটা বাজে? তুই এত দেরি করে এলি কেন? আর বেটা 9টা বাজে তো আমার ঘুমই ভাঙে না, আমি না তোর করলাম ফোন দিতে। ফোন দেবো কা? তুই অ্যালার্ম দেওয়া পারস না? আসলে অ্যালার্ম দিলে তো আমার মোবাইলে রিংটং বাজে। তাহলে ফোন দিলে কি বাজে? রিংটাকেই বাজে। আমার গার্লফ্রেন্ড ধোকা পাচ্ছিল না, আমার গার্লফ্রেন্ড বেইমান ছিল না, শুধু ও সব ছেলের ভিতরে আমারে দেখতে পেত। তোর শরীর থেকে এত গন্ধ হইতাছে, মনে হয় 7 দিন ধরে গোসল করাস না। আরে এই শীতে প্রতিদিন গোসল করা যায় নাকি? কেন, গরম পানি করে গোসল করবি? আরে না, প্রতিদিন গরম পানি করতে ভালো লাগে না, আলসেমি লাগে। আরে বেটা তাহলে আমি একটা বুদ্ধি দেই শোন, একদিন বেশি করে গরম পানি করে ফ্রিজে রেখে দিবি, ওইটা দিয়ে প্রতিদিন গোসল করবি। ঠিকই কই তো, তাহলে ফ্রিজে রাখ মাসকে। হ্যালো, হ্যাঁ রে পাশা ভাই, কি অবস্থা? ও কালকে শুনলাম আপনার গাড়ি নাকি চুরি হয়েছে, গাড়ি কি খুঁজে পাইছেন? আরে দোস্ত, এইটা সেই পাশা না যার গাড়ি আমরা কালকে চুরি করলাম। আরে বেটা হুজা লাগলো তো। আচ্ছা পাশা ভাই, আমার বন্ধু যে কইলো যে কালকে আমরা আপনার গাড়ি চুরি করছি, এই কথা কি আপনি শুনছেন? আরে না না, আমি তো কিছুই শুনি না। আরে না না, আমি তো কিছুই শুনি না। ও ভাই ধোকা দিয়েন না। এই 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 আরে শালার পুতুল, আপনি বললে চাকরি থাকবে না।